তিথিতে দশমী হলেও আনন্দ ভরপুর একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপে। সন্ধ্যে থেকেই মানুষের লম্বা লাইন, অনেক দূর দূরান্ত থেকে তারা প্রতিমা দর্শন করেছেন। অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে পূজোর সময় বড্ড বেশি ভিড় হয়, তাই দশমীর পর তারা আসবেন। মাঝে দুদিন বাড়তি সময় পাওয়া গিয়েছে, কাজেই পুরোপুরি আনন্দ উপভোগ করে নিচ্ছেন তারা। আমার সঙ্গে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, একটু কথা বলে নেব। দুদিন বেশি পাওয়া, এটা কি একটু বাড়তি আনন্দ? আমাদের এখানে লোকে যারা দর্শক তারা দুদিন কেন, যদি চার দিন বাড়তি পায় এরমই আনন্দ। সুব্রতদা, দেখলাম ফুচকা কম্পিটিশন, রোল কম্পিটিশন, আনন্দটা অন্যরকম। এই গেট টুগেদার হয় পাড়ার সব মেয়েরা এক জায়গায় হয় কদিন, তো আনন্দের মধ্যে থাকে এবং সেটাই আমাদের যোগাযোগের একটা পরম্পরা এখানে আছে। একডালে এভারগ্রিনের যে বিসর্জন সেটাও কিন্তু ডিফারেন্ট। এবছর কী প্ল্যানিং? এবছর প্রচুর বাজি আছে, অনেকগুলো ব্যান্ড আছে, অনেকগুলো আলো আছে, তার সঙ্গে লোকশিল্পীদের নাচ গান আছে। সব মিলিয়ে আমাদের এই বিসর্জনটা অত্যন্ত আকর্ষণীয় হয়, এবারও হবে আসলে। যেমনটা সুব্রতদা জানালেন, প্রচুর কিছু থাকছে বিসর্জনের দিনই, সব মিলিয়ে আনন্দে জমজমাট একডালিয়ার পুজো মণ্ডপ। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।